देखे बोलते हबे, वाह क्या सीन है। पुतना हिडिम्बा डाकिनी जोगिनी सह महिला मोर्चार पुरो दल एबारे राजपथे नेमे बोलें तदंत हो गेछे मंत्रीपुत्र नाकि भगवान दासेर मतोई पवित्र তার কোনো দোষ নেই সবই নাকি বিরোধীদের চক্রান্ত আবার বললেন পুলিশ নাকি তদন্ত করছে ভাবুন কি অবাক কাণ্ড পুলিশকে চুপ করিয়ে দিয়ে এরাই আবার বলছে পুলিশ নাকি তদন্ত করছে শুনুন রাক্ষসীদের রানী কি বললেন অ্যাকচুয়ালি মন্ত্রীর পুত্র যে নামটা আসছে আমাদের কাছে সমস্ত রকমের এফআইআর থেকে যে সমস্ত রিপোর্ট আসছে সেখানে যিনি দোষিতা বা ওনার পরিবার থেকে ওই মন্ত্রীপুত্রের কোনো নাম আসেনি মন্ত্রীপুত্র কোনো রকম নাম আসেনি তো এতে আমরা দেখতে পাচ্ছি কারণ কি আমাদের অফিসিয়ালি সমস্ত তদন্ত করা হয়েছে আমরা দেখছি যদি মন্ত্রীপুত্র মন্ত্রী নিজেও আমাদের সঙ্গে ছিলেন মন্ত্রী নিজেও সাংবাদিকদের কাছে বলেছেন অবশ্যই যদি আমার পুত্র জড়িত থাকে তাহলে আমরাও চাইবো যে আমার পুত্রেরও শাস্তি হোক আমি নিজেও রাজি আছি উনি নিজে সে কথাটাকে স্বীকার করেছেন আমাদের সামনে সেটা বলেছেন তাহলে পুলিশ প্রশাসন যেখানে আইন রয়ে গেছে সেখানে আমাদের এই সমস্ত মন্তব্য নিয়ে মাথা ব্যথার কোনো কারণ নেই আমরা সেটা নিয়ে চিন্তা করছি না অবশ্যই মন্ত্রীপুত্র জড়িত থাকলে উনিও আইনগতভাবে শাস্তি পাবেন সেটা আমাদের আবেদন থাকবে সমস্ত পুলিশ প্রশাসনের কাছে কিন্তু আমরা আমাদের কাছে যতটুকু রিপোর্ট এসছে সেখানে মন্ত্রীপুত্রর নাম কোথাও আসেনি তো এটা বিষয়টা নিয়ে আমার অ্যাপসাইটে বেশি বলার কিছু থাকবে না আমার প্রশ্ন হলো যেখানে আমাদের সরকার এই পাঁচ বছরে যেভাবে নারী শক্তি মাতৃশক্তিকে সমাজে অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছেন সেই নারী শক্তিকে সমাজে যেভাবে মাথা উঁচু করে বাঁচার জন্য আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে প্রথম থেকে কাজ করে যাচ্ছেন সেই নারী শক্তিকে আমরা অপরাধী মানতে রাজি নয় কারণ যিনি দর্শিতা হয়েছেন উনি নিশ্চয়ই অপরাধী নয় উনি সমাজের সেই একটা মানে কী বলবো কুমতলবের বা যারা এই ধরনের সমাজ ব্যবস্থাকে নষ্ট করতে প্রয়াস চালান তাদের দ্বারা শিকার হয়েছেন তো এত দর্শিতা নারী যেন সুরক্ষিত থাকে তার সময় মতো যেন তার সমস্ত ট্রিটমেন্ট হয় সেই ব্যবস্থা আমরা যোগাযোগ করছি এবং আমাদের মহিলা মোর্চার আজকে দাবি থাকবে যে দর্শিতা নারীর পাশে আমরা আছি তাকে যেন কলঙ্কিত না করা হয় এবং সেই দর্শনের মতন ঘটনাকে নিয়ে যেন রাজনীতি না করা হয় এবং সাধারণ মানুষের জীবনযাত্রা যেন বিপন্ন না করা হয় এবং সাধারণ মানুষের বাড়িঘর যেন ভাঙচুর করা না হয় সাধারণ মানুষ যেন সেই রাজনীতির মধ্যে না পার হয় সেটাই আমার আজকে ধন্যবাদ মনে রাখবেন এরা কিন্তু 23-এর আগে তাদের চন্দ্রপতন নিয়ে ভোট চাইতে আসবেন ঝাঁটাটা আগে থেকে তৈরি রাখুন নইলে নিশ্চিত বিপদ ব্যুরো রিপোর্ট ইন্ডিপেন্ডেন্ট